মরি অল্প বয়সে বিয়ে করে হয়েছে কত লাভ তাগাই দেখো নাতি বুদির নেই কোনো অভাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি এই যে পিচি পিচি এগুন নিয়ে বসে আছেন কে? এ আমার বন্ধু বান্ধব সব। ও আচ্ছা আচ্ছা, মানে তিনজন পাঁচজন, মানে আপনি নিয়ে ছয়জন? হ্যাঁ হ্যাঁ। এগুনে কি করবেন আজকা? এই এগের নিয়ে একটা গান গাবো। ও সবাই বলতেছে যে গান তো বিভিন্ন রকম গান বানদিস, তাই নাতি বুদিতি ঘর ভরিয়ে গেছে, তাহলে এগের নিয়ে একটা গান বানা, তাই এগের নিয়ে একটা গান। আচ্ছা মানে আপনি বন্ধুক নিয়ে একটা গান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক আপনারা সাথে থাকেন, আচ্ছা শুরু করেন। মরি অল্প বয়সে বিয়ে করে হয়েছে কত লাভ তাগাই দেখো নাতি বুদির নেই কোনো অভাব। অল্প বয়সে বিয়ে করে হয়েছে কত লাভ তাগাই দেখো নাতি বুদির নেই কোনো অভাব। ওরে আল্লাহর কিরে সত্যি কথা এই যে আমার বড় পুতা, আল্লাহর কিরে সত্যি কথা এই যে আমার বড় পুতা, দেখলে কি আর সরল সুজাবি যাইতে স্বভাব, তাগাই দেখো নাতি পুতির নেই কোনো অভাব, তাগাই দেখো নাতি পুতির নেই কোনো অভাব। আমার বড় ছেলের বড় মেয়ে নাম হয় জান্নাতি, চিত্র নায়িকা ববিতার মতো তারে দেখতি। আমার বড় ছেলের বড় মেয়ের নাম হয় জান্নাতি, চিত্র নায়িকা ববিতার মতো তারে দেখতি। ওই আমি সত্যি কিনা মিথ্যে কষি তুর হয় একটু তাগাই দেখ, তাগাই দেখো নাতি পুতির নেই কোনো অভাব। অল্প বয়সে বিয়ে করে হয়েছে কত লাভ তাগাই দেখো নাতি পুতির নেই কোনো অভাব। তোমরা হয়তো শুনলে কে হই বিশ্বাস করবে না, এই জিরো মিনিকের পুতনী আরাবিয়া সুলতানা। তোমরা হয়তো শুনলে কে হই বিশ্বাস করবে না, এই জিরো মিনিকের পুতনী আরাবিয়া সুলতানা। স্বাস্থ্য তার বেশি ভালো না, কান্দা হলো তার স্বভাব, তাগাই দেখো নাতি পুতির নেই কোনো অভাব। অল্প বয়সে বিয়ে করে হয়েছে কত লাভ তাগাই দেখো নাতি পুতির নেই কোনো অভাব। আরে এই ডে হলো গুটি স্বর্ণ, এই ডে হয় ক্ষীরকুণ, ইরা হলো একটা ভাই আর মোটে তিন ডে বুন। এই ডে হলো গুটি স্বর্ণ, এই ডে হয় ক্ষীরকুণ, ইরা হলো একটা ভাই আর মোটে তিন ডে বুন। এই যে ছেলে ভিডিও করে এই জান্নাতুন নাঈমীর বাপ, তাগাই দেখো নাতি পুতির নেই কোনো অভাব। অল্প বয়সে বিয়ে করে হয়েছে কত লাভ তাগাই দেখো নাতি পুতির নেই কোনো অভাব। একটা নাতনি আছে জান্নাতুল মাওয়াং, হাতের কাছে সব সময় তারে যাই না পাওয়াং। আরো একটা নাতনি আছে জান্নাতুল মাওয়াং, হাতের কাছে সব সময় তারে যাই না পাওয়াং। ও সে কোনো সময় থির থাকে না, মারে শুধু লাপার ঝাঁপ, তাগাই দেখো নাতি পুতির নেই কোনো অভাব। অল্প বয়সে বিয়ে করে হয়েছে কত লাভ তাগাই দেখো নাতি পুতির নেই কোনো অভাব। ধন্যবাদ দর্শক, আপনারা এতক্ষণ যারা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর এই যে ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে উনি আপনাদেরকে আরো ভালো ভালো কিছু ম্যাজিক দেখাইতে পারে। আচ্ছা আপনি এই যে ছয়জন বন্ধু বন্ধুকে নিয়ে কি বলার আছে, তারা যে বড় হইলে বড় হইলে আমার আশা আছে এই নাতি পুতি সব বিয়ে দেবো, এদের সাথে মেলানিতি বেড়াতে যাবো, এই আছে আমার মনের আশা।